একা হোক জামাতে হোক মহিলা হোক পুরুষ হোক সুনত হোক নফল হোক সকল নামাজে সুরা জরুরি বিষয় সুরাফাতেহার পক্ষে দুই পক্ষেই মত রয়েছে কেউ বলছেন সুরাফাতেহা ছাড়া নামাজেই হবে না আর কেউ বলছেন যে ইমামের সাথে যদি থাকে যে সমস্ত জাহারি কিরাত আছে জোরে কিরাত তার শুনলে নামাজ হয়ে যাবে এই নিয়ে মতবিরোধ এখন যারা বলে সুরা ফাতেহা সারা নামাজ হবে না তারা তো ওই রুকুটাকে গণ্য করে না তারা আবার ওই রাখাত ইমাম সালাম ফিরানে পরে উঠে পড়েন আর যারা বলছে যে সাথে পড়লে শুনলে কিরাজ শুনলে হয়ে যাবে তারা আর পড়ে না রুকু পাইলেই তারা রাখাত গণ্য করে আর একটা হাদিসও আছে রাকাত পাইলে রুকু হয়ে গেল আর কি রুকু পাইলে রাকাত হয়ে গেল তবে এখন ওই হাদিসটাও তো সহি রুকু পাইলে রাকাত হয়ে গেল সেই দৃষ্টিকোণ থেকে এখন এমন টাইমে আসছেন আপনি যে আপনি দেখতেছেন ইমাম রুকুতে যাওয়ার পথে হয়তো রুকুতে চলে গেছে আপনি শুরু করতে করতে এখন সেক্ষেত্রে যদি আপনি রুকুটা পায় যান আর একটা এত দুই এত পড়েন হ্যাঁ আর রুকুটা পূর্ণ পায় যান তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু আপনি চেষ্টা যদি চেষ্টা করেন যে সুরা ফাতে তাতে শেষ করে নিয়েন হ্যাঁ আপনি যদি এমন টাইমে দাঁড়ায়ছেন যে এক আয়াত পড়ে ফেলছেন হ্যাঁ এক আয়াত আপনি পড়ে ফেলছেন সেখানে তাড়াতাড়ি পড়ে তো আপনি রুকু যাইতে পারবেন তো মোটামুটিভাবে তবে যে ওই সমস্ত ইমামগুলো যারা তাড়াতাড়ি করে তাদের সাথে আবার পাবেন না সেক্ষেত্রে যদি পূর্ণ রুকুট আপনি পেয়ে যান তার নামাজ হয়ে যাবে আর না হলে আপনি যদি পরে রাখাতে উঠে পড়ে সমস্যা কি পরেটাও পড়তে পারবেন দুই দিকে আপনার জন্য এখতিয়ার আছে এখানে অর্থাৎ আপনি যদি পূর্ণ রুকুটা পায় যে সোফাতে না পড়ে তাহলে আশা করা যায় রাকাত হয়ে যাবে এটা অনেক এটা অনেক আমল করেন আর আপনি যদি চান যে না আমি এই রাকাতটা পরে উঠে পড়বো তাহলে যায় যাচ্ছে সমস্যা নেই কিন্তু ওই ব্যক্তির একাধ জন্য হবে না যে ইমাম মাথা ওঠার আগে সে রুকুতে যেতে পারে না তাহলে তার তার আবার ওই রাখার পড়তে হবে এটা আপনার উপরেও খেয়াল রাখবেন আপনি যে আপনি কদ্দূর পারতেছেন আগাইতেছেন না হলে চলে যাবেন সমস্যা নাই আল্লাহ আপনাকে তৌফিক দান করলাম আমিন আজ সাল্লাহ আলাইকুমুল্লাহ